নমস্কার। যেমন তোমাদেরকে বলেছিলাম যে আগামী যে গভর্নমেন্ট এক্সামসগুলো রয়েছে তার ম্যাথ, জিকে সমস্ত কিছুতে আমি তোমাদের হেল্প করব, সেই রকমভাবেই আমি একটা চেষ্টা করছি তোমাদের হেল্প করার জন্য। তো না আছে আমার কাছে কোনো সেট আপ বা কিছু, যতটা সম্ভব আমার পক্ষে করা ততটা আমি তোমাদের জন্য করে দিচ্ছি। যাদের যাদের লাগবে, প্রয়োজন হবে, মনে হবে যে এগুলো ভালো লাগছে, তারা অবশ্যই দেখো। আমার সম্পর্কে বলে দিই, আমি আমার নাম তন্ময় দাস। অনেকেই আমার ফেসবুক প্রোফাইল দেখেছেন বা চেনেন, কিন্তু আমার কেরিয়ারটা বলে দিই, আমি 2013 সিজিএলে সিএজিতে অ্যাজ অ্যান অডিটার আমি জয়েন করি এবং সেই ডিপার্টমেন্টেই এখন অবধি রয়েছি। তো তোমাদের যেমন বলেছিলাম যে আমি রেলওয়ের ব্যাপারটা, রেলওয়ের এক্সামটাকে সামনে রেখে রেলওয়ের সম্পর্কিত জিকেগুলো করাবো, কিন্তু আমি যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকে দেখলাম যে হিস্ট্রিটা একটা হিউজ ব্যাপ, মানে হিউজ একটা পোর্শন রয়েছে হিস্ট্রির, যে হিস্ট্রিটাতে সবাই একটু আমাদের কম মনে থাকে, কারণ আমাদের হিস্ট্রিটা যারা একমাত্র হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে তাদেরই একমাত্র তাদের সাথে যোগাযোগ আছে হিস্ট্রির সাথে, এবং আমাদের তো একেবারেই ছিল না, যে বিশেষ করে যারা সায়েন্সের ইয়ে আছে সেই ক্ষেত্রে। আর সব থেকে বেশি হিস্ট্রি কোশ্চেন যেখান থেকে আসে সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। তো আমি মডার্ন হিস্ট্রিটা তোমাদের কয়েকটা টানা তো সম্ভব না পুরোটা করানো, তবু আমি যতটা সম্ভব কনসাইজ করে আমি তোমাদেরকে বলে দেবো, এবং তার মধ্যে সমস্ত ফ্যাক্টস থাকবে এবং কোনো কোশ্চেন তার বাইরে থেকে আসবে না। আর কিছুজন বলেছিলেন যে পিডিএফ প্রোভাইড করার জন্য, আমাকে পার্সোনালিও মেসেজ করেছিলেন, কিন্তু পিডিএফ আমার কাছে প্রচুর আছে, পিডিএফ আকারেই থাকে। তোমরা চেষ্টা করবে এই যেরকমভাবে আমি পড়াচ্ছি নিজেদের মতো নিজেরা নোট বানিয়ে নিতে, সেই ক্ষেত্রে সুবিধা হবে, মানে তোমাদের মনে রাখার ক্ষেত্রেও সুবিধা হবে। আর পরীক্ষার হলে গিয়ে দেখবে নিজের লেখা কোন পাতায় কোন লেখাটা লিখেছো, সেই জিনিসগুলো খুব ভালোভাবে মনে থাকবে। তো শুরু করা যাক, মডার্ন হিস্ট্রি দিয়েই শুরু করছি। প্রিভিয়াস যে হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি আছে সেখান থেকে কোশ্চেন্স অনেকটা কম আসে, আর কিছু বাঁধাধরা কোশ্চেন আছে তার বাইরে খুব একটা আসে না। আমি চেষ্টা করব ওটাও পড়িয়ে দেওয়ার, যদি না পারি তোমাদের এক্সাম যদি সামনে চলে আসে তো আমি সেখান থেকে কোশ্চেন্স আর পিডিএফ প্রোভাইড করিয়ে দেবো। এছাড়া আমি যেগুলো করব সেগুলো হচ্ছে যে ডান্স ফর্মস, মনুমেন্টস, ওয়ার্ল্ড হেরিটেজ স্টেট হেরিটেজ সাইটস যেগুলো রয়েছে এগুলো মনে রাখার সব থেকে ভালো উপায় হলো স্টেট ওয়াইজ পড়া। আমি এক মনুমেন্টস পরপর পরপর পড়ছি, এই স্টেট ওই স্টেট সেই স্টেট এই স্টেটে একটা ওই স্টেট, মনে রাখাটা একটু টাফ। আমি তোমাদের যেগুলো করিয়ে দেবো স্টেট ওয়াইজ, যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ন্যাশনাল বার্ডস, ন্যাশনাল অ্যানিম্যাল সমস্ত কিছু আমি তোমাদের এক একটা ছোটো ছোটো ভিডিও করে, ও মেবি সেগুলো খুব একটা বেশি সময় লাগবে না, কোনোটা 10 মিনিট 12 মিনিট, সেগুলো আমি করিয়ে দেবো। তো চলো শুরু করি মডার্ন হিস্ট্রি। তো মডার্ন হিস্ট্রি কোন জায়গা থেকে শুরু হয়? মডার্ন হিস্ট্রির মেন পার্ট সেটা হলো মডার্ন হিস্ট্রি মেন, যেখান থেকে মডার্ন হিস্ট্রি শুরু হয় সেটা হচ্ছে আমাদের 1857 সিপাহী বিদ্রোহ। তবে এই সিপাহী বিদ্রোহটায় যাওয়ার আগে আমাদের জানতে হবে যে এই সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল, বা যে কারণে, মানে যাদের বিরুদ্ধে, সেই ইংরেজদের বিরুদ্ধে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই সিপাহী বিদ্রোহতে, মানে সেই কী পরিপ্রেক্ষিতে সিপাহী বিদ্রোহটা হয়েছিল। তো চলো শুরু করা যাক। সিপাহী বিদ্রোহ, বিদ্রোহ দুরকম হয়, একটা হলো রিভোল্ট বা বিরোধ, সেকেন্ড যেটা সেটা হলো রিভলিউশন। এটাকে বলি আমরা, যদি প্রপার বাংলায় বলি তাহলে বলতে পারি ক্রান্তি। তো রিভোল্ট আর রিভলিউশনের পার্থক্য হলো যে জিনিসটায় আমরা, কোনো জিনিস আমাদের পছন্দ হলো না,
কোনো কাজ আমাদের পছন্দ হলো না, আমরা এটা বিরোধ করে দিলাম, একটা প্রতিবাদ জানালাম, আটকানোর চেষ্টা করলাম। কিন্তু রিভলিউশন মানে হলো খুব ইম্পর্টেন্ট জিনিস, রিভলিউশন কোনো কিছু পরিবর্তন করার জন্য আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে রিভলিউশন। তো এই রিভলিউশন কাদের বিরুদ্ধে হয়েছিল? ইংরেজ সরকারের বিরুদ্ধে। তো এই ইংরেজ যে সরকার, সেটা তো প্রথমে ইংরেজ সরকার হিসেবে আমাদের ভারতবর্ষে আসেনি, এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কত সালে এসেছিল? 1600 দশক। তো প্রথম যখন তারা এলো ভারতবর্ষে বিজনেস করতে, সেই 1608 সালে ভারতবর্ষের মসনদে বসেছিল হচ্ছে জাহাঙ্গীর। এগুলো সব কিন্তু কোশ্চেন তোমাদের আসবে, এখান থেকেই কোশ্চেন আসবে, কার সময় এসেছিল, প্রথম কে এসেছিল, ইংরেজ যে প্রথম যে ইংরেজ এসেছিল আর কি, সে হলো জাহাঙ্গীরের দরবারে এসেছিল। কি এসেছিল ইংরেজের তরফ থেকে প্রথম? ক্যাপ্টেন হকিন্স। কোশ্চেন, এগুলো কিন্তু কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেন। একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা সচরাচর সব জায়গায় তোমরা পাবে না, ইংরেজরা প্রথম যে শিপে এসেছিল, প্রথম যে মানে জাহাজে করে ওরা ভারতবর্ষে এসেছিল, সেই শিপের নাম হচ্ছে রেড ড্রাগন ফার্স্ট, প্রথম। তা এরপর হকিন্সের পর, হকিন্স এসেছিল 1608, 1615। আমি পরস্পর কিন্তু এই সালগুলো বলে দিচ্ছি, এই পরস্পর সাল ধরেই কিন্তু আমি পরপর এগোবো, যাতে পরপর তোমাদের সমস্ত সালগুলো মনে থাকে। আচ্ছা, 1615 সালে ইংরেজের তরফ থেকে কে এলো? থমাস রো। এরা এলো, এরা প্রথমত এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম নিয়ে, কিন্তু এদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন এলাকা কব্জা করা। তো ভারতবর্ষে বিভিন্ন এলাকা বলতে, সেই সময় ভারতবর্ষে তাদের 4টে এলাকা ছিল, তাদের চ্যালেঞ্জ এই 4টে এলাকা নিয়ে ছিল ইংরেজদের। ফার্স্ট হলো বেঙ্গল, সেকেন্ড মাইসোর, থার্ড মারাঠা, ফোর্থ শিখ এম্পায়ার। শিখ এম্পায়ার। তো এই যদি আমরা ভারতবর্ষের নিচের পাটটা ধরি, এখানে হয়ে গেল আমাদের বেঙ্গল, এখানে এই পোর্শনে হয়ে গেল আমাদের মাইসোর, এই বিশাল যে পাটটা, এই পাটটায় হয়ে গেল আমাদের মারাঠা, আর এই ওপরে ছোট অঞ্চল, এটা হয়ে গেল শিখ এম্পায়ার। তো প্রথমে তারা চেষ্টা করেছিল এখান থেকে, এদিক থেকে ঢোকার, গোয়া পোর্টের দিক থেকে, কিন্তু তারা সেখানে বাধা পায়। কারণ হচ্ছে প্রথম যে এখানে এসে ফার্স্ট যারা মানে ইংরেজরা ফার্স্ট যে কোম্পানিটা সেট আপ করেছিল, সেটা করেছিল ফার্স্ট কোম্পানি কোথায় করেছিল? কোশ্চেন, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট কোম্পানি সেট আপ করেছিল সুরাট, কিন্তু তারা দেখলো যে এই এই জায়গা থেকে, সুরাটের এই এই জায়গা থেকে ঢুকলে তারা বাধা পাচ্ছে, এই পজিশন থেকে ঢুকলে তারা বাধা পাচ্ছে কাদের কাছে? কাদের কাছে বাধা পাচ্ছে? পর্তুগিজ, পর্তুগিজদের কাছে বাধা পাচ্ছে। কারণ পর্তুগিজরা ছিল মুম্বাই যে আজকালকার আমাদের যেটা মুম্বাই, সেই মুম্বাই জুড়ে এই পুরো জায়গাটাতে পর্তুগিজদের, পর্তুগিজরা অনেকদিন আগে থেকেই বিজনেস করছে। তারা পর্তুগিজরা কোথা থেকে ঢুকেছিল? গোয়া পোর্ট থেকে, অনেক মানে ওদের অনেক দিন আগে, 1498। কোশ্চেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি তোমাকে গল্পের আকারে তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো অনেক বেশি মনে থাকবে। যেমন তোমাদের মনে থাকে, আমরা সিনেমা দেখেছি বলে আমাদের মনে থাকে মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডের সমস্ত ঘটনা আমাদের মনে থাকে, আমরা পড়বো পরে।
সেই রকমই ছবির আকারে যখন তোমাদের জিনিসগুলো দেখবে তোমাদের অনেক বেশি মনে থাকবে, যেটা আমার সব থেকে বেশি সুবিধা হয়েছিল বা কিছু বই থেকে পড়া বা পরস্পর পরস্পর পড়ে গেলাম তার থেকে অনেক বেশি ভালো হচ্ছে ছবির মতো আমরা যদি পড়ি জিনিসগুলো পরস্পর পরস্পর দেখতে থাকি, সেই ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। যাই হোক, পর্তুগিজরা সবার আগে এসেছিল, ফার্স্ট এসেছিল ভাস্কো দা গামা 1498। ভাস্কো দা গামা, এইটা একটা কোশ্চেন দিতেই পারে, ভাস্কো দা গামা কত সালে এসেছিল। আর 1502, এই 4 বছর পর, 1502 থেকে পর্তুগিজরা ভারতবর্ষের এই মুম্বাই পোর্টের এই জায়গা থেকে টোটাল বিজনেস শুরু করে দেয়। টোটাল যে বিজনেস তাদের, তারা ছড়ায় আস্তে আস্তে টোটাল বিজনেস। তাহলে এখানে সব থেকে বেশি ইংরেজরা বাধা পেল, বাধা পেয়ে তাদের, তারা কী করলো, পর্তুগিজদের থেকে বাধা পেয়ে তারা চিন্তা করলো এই এই জায়গা থেকে তো আমরা ঢুকতে পারবো না, তাহলে আমাদের কোথা থেকে ঢুকতে হবে, আমাদের ঢুকতে হবে বেঙ্গল থেকে, বেঙ্গলের সাইড থেকে আমাদের ঢুকতে হবে বেঙ্গল। তাদের ফার্স্ট টার্গেট হলো বেঙ্গল, ঠিক আছে। তো বেঙ্গলে ঢুকে তারা বিজনেস শুরু করলো, তা মানে ওখানকার যারা রাজা যারা ছিল তাদের সঙ্গে শুরু করলো। তো এবার কিছুদিন পরে তারা দেখলো আমরা শুধুমাত্র বিজনেস, ওরা তো শুধুমাত্র বিজনেস করার উদ্দেশ্যে আসেনি, তো তাদের পুরোটা দখল করার জন্য যেটা করতে হবে সিস্টেমের মধ্যে ঢুকতে হবে। তো তারা কি করলো, তখনকার যে মুঘল সম্রাট, মুঘল সম্রাট এইরকম জায়গাতে আবধ, খুব সম্ভবত আবধ, পুরোটাই আবধ বলে জায়গা, পরবর্তী আবধের রাজা আমরা পড়েছি। তো সেখানে আবধের রাজা ছিল জাহাদার শাহ, জাহাদার শাহ, জাহাদার শাহ তখন মসনদে ছিল। জাহাদার শাহকে আমরা জানি লম্পট ও মূর্খ রাজা হিসেবে, মূর্খ রাজা হিসেবে ছিল। তো জাহাদার শাহের কাছে গিয়ে তারা কি বললো, যে আমরা এখানে বিজনেস করছি কিন্তু আমাদের কাছে এত দূর থেকে এসেছি, আমাদের কাছে টাকা পয়সা সমস্ত কিছু শেষ, তো আমরা আপনার প্লিজ আমাকে আমাদেরকে একটা হেল্প করুন, আমাদের সমস্ত মানে টোল ট্যাক্স যেগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসি সেই সমস্ত ট্যাক্সগুলো আমাদের মাফ করে দিন। তো জাহাদার শাহের মানে সেই সময় যা হয় বুদ্ধি কম থাকলে তাদের টোল ট্যাক্সগুলো সমস্ত মকুব করে দেয়। তো যা তাদের মূর্খ, তারা একদম পুরোপুরিভাবে সিস্টেমের মধ্যে ঢুকে যায় এবং তারা কি করে আস্তে আস্তে সেই টোল ট্যাক্স এর নিজেদের আওতায় আনতে শুরু করে। দ্বিতীয় সব থেকে বড় ভুল ভারতবর্ষের রাজারা করে, রাজাদের মধ্যে সেই সময় ছিল জাহাদার শাহের পরে মোহাম্মদ শাহ, মোহাম্মদ শাহ, একে আমরা কি হিসেবে জানি, রঙ্গিলা রাজা। রঙ্গিলা সিনেমা তোমরা দেখেছো, মনে থাকবে রঙ্গিলা রাজা, বলা হয় তার সে কোনো সময় মানে তার ইয়ের মধ্যে, তার রাজত্বের মধ্যে বা তার বিভিন্ন এলাকার মধ্যে সে সবসময় নির্বস্ত্রভাবে ঘুরত, এবং তার যে সভাকক্ষ তার আশেপাশে কোনো পুরুষদের ঢুকতে দেওয়া হতো না, শুধুমাত্র মহিলাদের সেখানে এন্ট্রান্স ছিল, সে এতটাই আর কি ইয়ে ছিল। যাই হোক, বা মোহাম্মদ শাহের কাছ থেকে, মোহাম্মদ শাহের কাছে তারা ইংরেজরা আবার গেল, মোহাম্মদ শাহ তখন মসনদে আবার গেল, গিয়ে বললো আমাদের এই শুধু টোল ট্যাক্স ক্ষমা করলে হচ্ছে না, আমাদের কাছে টাকা পয়সা একদমই নেই, তো আমাদের কিছু মানে জায়গা আমাদের লাগবে, কিছু জায়গার সেই সমস্ত জায়গার যে রেভিনিউ মানে ট্যাক্স, জায়গার ট্যাক্স এগুলো ক্ষমা করে দিলে আমরা কিছু নতুন ফ্যাক্টরি লাগাতে পারব। সব থেকে ভুল মোহাম্মদ শাহ করেছিল সেই সময়, তাদের বলে মানে তখন বলেছিলো যা তোমরা যেখানে ইচ্ছা সেখানে করে ফেলো, যেখানে তোমাদের কোনো রকম ট্যাক্স দিতে হবে না, এত ফাঁকা জায়গা পড়ে আছে, তোমাদের যেখানে ফ্যাক্টরি লাগানো সেখানে লাগিয়ে ফেলো, কোনো রকম টোল ট্যাক্স মানে রেভিনিউ ট্যাক্স মাফ করে দিল, রেভিনিউ দিতে হবে না, আদার্স ট্যাক্স দিতে হবে না, সমস্ত মাফ। আর টাকা পয়সা নেই বলে মোহাম্মদ শাহ যেটা করলো মানে ইতিহাসের সব থেকে বড় ভুল, সেটা মোহাম্মদ শাহ ইংরেজদের বলে দিল তো নিজের, আপনার নিজেদের কারেন্সি ছাপিয়ে নিন, নিজেদের কারেন্সি, কারেন্সি ব্রিটিশ কারেন্সি, আপনাদের টাকা পয়সা কম, আপনারা ব্রিটিশ কারেন্সি ছাপিয়ে নিন, নিজেদের মতো করে বিজনেস করুন।
তো ইংরেজরা সেই সময় সেই সুযোগটা পেয়ে এমনই অবস্থা হলো, একটা টাইমে গিয়ে মুঘলদের যে কারেন্সি সেই কারেন্সি কম পড়তে লাগলো, ব্রিটিশ কারেন্সি বেশি হতে লাগলো। এমনই হলো, মোহাম্মদ শাহ কোনো সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো জায়গাতে ট্যাক্স দিতে হবে, তো মোহাম্মদ শাহর গাড়ি আটকে তার টাকা আর কি বলা হলো যে টাকা দেওয়ার কথা। সে বললো আমি রাজা, সে রাজা, সে নিচে নামলো, তরোয়াল বার করলো, কিন্তু তাকে সেখান থেকে ছাড়া হলো না। তখন বলা হলো কেন ছাড়া হচ্ছে না, দেখা গেল যে সেই ব্রিটিশ কারেন্সিটা তার নেই, তার কাছে মুঘল কারেন্সি আছে যেটা অ্যাকসেপ্টেবল নয়, এই পজিশনে তারা চলে গেল। তো এই ভুলটার পরে বেঙ্গলের পুরো পার্টটা, যেটা ইংরেজরা দখল করার ফার্স্ট চেষ্টা করেছিল, এই বেঙ্গলের পুরো পার্টটা তারা দখল করে ফেলল। সেকেন্ড, তারা টার্গেট তাদের কী হতে পারত, হয় মারাঠা সাম্রাজ্য বা মাইসোর সাম্রাজ্য, কিন্তু মারাঠা এমন একটা বিশাল সাম্রাজ্য, আর সেখানে এত শক্তিধর এবং ক্ষমতাধর পেশোয়ারা ছিল, পেশোয়া মানে মারাঠাদের হেড, যে সে পেশোয়া তোমরা জানো, তো সেই কারণে তারা করলো কি, মারাঠাদের দখল করা বা তাদের এম্পায়ারটা দখল করা তাদের পক্ষে সম্ভব হতো না। সেই ক্ষেত্রে তারা কি করলো, মাইসোরকে টার্গেট করলো। এবার মাইসোর সেখান থেকে দূরত্বটা অনেকটা, যেরকম তুমি যতই তোমরা গিয়ে চারজন মিলে গিয়ে কারোর বাড়িতে গিয়ে কারোর পাড়াতে গিয়ে হামলা করতে পারবে না, কারণ তাদের পাড়াতে তাদের জোর বেশি, মানে এতটা দূর তোমরা এতটা দূর ট্রাভেল করে পারবে না। তোমার যদি ওর কাছাকাছি পাশাপাশি কোনো ক্লাব বা কিছুতে যদি তোমাদের গিয়ে থাকে, চেনা জানা থাকে, তোমরা সেখানে গিয়ে যোগাযোগ করবে, সেখান থেকে তোমাদের জিনিসটা জিততে সুবিধা হবে। আর ইংরেজরা এই বুদ্ধিটা প্রচণ্ডভাবেই লাগাতো। তো তারা কী করলো, মাইসোরকে মানে তাদের মেন টার্গেট কিন্তু ছিল এই পুরো সাম্রাজ্যটা, মারাঠা সাম্রাজ্য দখল করা, কিন্তু তার জন্য ডাইরেক্ট না করে তারা কী করলো, মাইসোরের দিকে গেল। তো মাইসোরের সেই সময় কী হল, কে ছিল মাইসোর, মাইসোরের রাজা, এগুলো কিন্তু কোশ্চেন আসবে। মাইসোরে যখন ঢুকলো, মাইসোরের রাজা ছিল টিপু সুলতান, টিপু সুলতান। তো টিপু সুলতান কে ছিল, হায়দার আলী, হায়দার আলীর ছেলে, হায়দার আলীর ছেলে ছিল। তো এইখানে টিপু সুলতান তার এতটাই ক্ষমতাধর রাজা ছিল, ডাইরেক্ট টিপু সুলতানকে গিয়ে দখল করা বা কিছু করা ইংরেজদের পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা, এই বিষয়ে বলে রেখে আর একটা কোশ্চেন, মানে ফার্স্ট রকেট, ফার্স্ট রকেট ইউজ করেছিল, এই কোশ্চেনটা আসে পরীক্ষায়, টিপু সুলতান। এবং ফার্স্ট রকেট ইউজ করেছিল আর ফার্স্ট রকেট বানিয়েছিল ম্যানুফ্যাকচারার হলো হায়দার আলী, ফার্স্ট রকেট সেই সময়কার, ভেবে দেখো সেই সময়কার ফার্স্ট রকেট বানিয়েছিল হায়দার আলী। তো ইংরেজরা কী দেখলো, এই এই কোশ্চেনগুলো কিন্তু আসে, হ্যাঁ এই কোশ্চেনগুলো মাথায় রাখবে, এগুলো পড়ানোর সময় সময় আমি বলে যাচ্ছি, এগুলো পয়েন্ট আউট করবে এবং সেগুলো মাথায় রাখবে। তো ফার্স্ট তারা লুপ হোল বার করলো, ইংরেজরা সব সময় যে কোনো ক্ষেত্রে পরবর্তীকালেও বা মারাঠা সাম্রাজ্য দখলের সময়ও, লুপ হোল মানে হচ্ছে এমন একটা জায়গা, একটা নরম জায়গা যেখান থেকে আমরা করতে পারবো, সেটা সেই সময় ছিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে সেই সময় মসনদে বসেছিল, তাকে বলা হতো নিজাম, নিজাম। তো নিজামকে গিয়ে তারা ডাইরেক্ট অফার করলো যে আমরা আপনাকে হেল্প করব এবং আপনি কি করবেন, মাইসোর দখল করবেন। আমরা তো বিজনেসম্যান, আমরা শুধু বিজনেস করব, আমাদের তো এসব কিছু, আমরা সমস্ত দিয়ে সৈন্য সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে আপনাকে সাহায্য করব, আপনি মাইসোরের মসনদে বসবেন, আমরা শুধুমাত্র ভালোভাবে ওখানে বিজনেস করার জন্য করছি, আদার্স আমাদের কিছু নেই। তো নিজাম ছিল প্রচণ্ড পরিমাণে লোভী, লোভী, সে দেখলো তাহলে তো ভালোই হয়, তাহলে সে কি করলো, পুরোপুরিভাবে সে বলল, মানে যখন ওরা এসে অফার করলো, নিজাম তো একদম ফুলে ফেঁপে উঠলো যে না মাইসোর দখল করবো, বিশাল পয়সা করি ওখানে আছে, হোয়াট অ্যান আইডিয়া সাজছি, এসবগুলো মাথায় রাখ। তো নিজাম মিশে গেল ইংরেজদের সাথে, হয়ে গেল। এরপরে কি হলো, নিজামের হায়দ্রাবাদের যে তাদের কেল্লা ছিল সেখানে ইংরেজ সেনায় ভরে গেল,
তাই ইংরেজরা তাদের সম্পূর্ণ সেনা দিয়ে হেল্প করবে, সম্পূর্ণ সেনায় ভরে গেল। হায়দ্রাবাদেরটাকে ইংরেজরা বানিয়ে ফেললো বেস ক্যাম্প, কিন্তু তারা শুধুমাত্র একটাই জিনিস বলতে থাকলো যে আমরা ওখানে বিজনেস করব, আমরা আর কিছু করব না, আমরা শুধুমাত্র বিজনেস করব। তো সেখানে গিয়ে ফার্স্ট তারা ফার্স্ট যুদ্ধ, ওখানে টিপু সুলতানের সঙ্গে দুটো যুদ্ধ হয়েছিল, পরীক্ষায় আসে যে দুটো যুদ্ধ, যে ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার কার কার মধ্যে হয়েছিল, টিপু সুলতান ভার্সেস ইংরেজদেরই ধরে রাখো প্লাস নিজাম ছিল, সেখানে কে জিতল এগুলো সমস্ত কোশ্চেন। মানে ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ারে কে জিতেছিল, টিপু সুলতান সেখানে জিতল। টিপু সুলতান জেতার পরে ইংরেজরা যে বুদ্ধিটা লাগিয়েছিল, যে নিজামের সেনা ছিল তাদেরকে সামনে দাঁড় করানো, আর যে ইংরেজদের যে সেনা সেটা পেছনে, তো প্রথমে দুক্ষেত্রেই ক্ষতি তো হবেই। তো বিশাল টিপু সুলতান জিতে গেল ঠিকই, কিন্তু তার বিশাল তার সেনাবাহিনীর অনেক সেনা মারা গেল, এদিকে মারা ইংরেজ সেনাদের বেশি ক্ষতি হলো না, ক্ষতি হলো কাদের, নিজামের সেনা, নিজামের সেনা প্রায় শেষ, 90% নিজামের সেনা শেষ হয়ে গেল। তো ইংরেজরা গিয়ে তখন আবার নিজামের কাছে গেল, নিজামের কাছে গিয়ে বললো অসুবিধার কী আছে, আমরা তো আছি আপনার সাথে, আমাদের সেনাবাহিনী আপনারই সেনাবাহিনী, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় তারা টিপু সুলতানকে ইংরেজরা টাইম দিল না, ছ মাসের মধ্যে সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার। এবং টিপু সুলতান মারা গেল, কারা জিতল, ইংরেজরা, ইংরেজরা জিতল। আর নিজাম বলছি না, কারণ ইংরেজরাই লড়াই করেছিল, এবং নিজামকে কোথায় বসিয়ে দিল, নিজাম কি হলো, মাইসোরের গদিতে বসলো। এবং ইংরেজরা বিভিন্নভাবে, মানে বিভিন্ন জায়গাতে আর কি গিয়ের পরে, ফার্স্ট ফার্স্ট যে ইংরেজরা নিল, ইংরেজরা ওই মাইসোর থেকে সেই সময়ে মানে টাকার এত দাম, 27 লক্ষ টাকা নিল নিজামের কাছ থেকে নিল, কিসের নাম করে, মেনটেনেন্স চার্জ হিসেবে তারা নিল। এইভাবে পরস্পর পরস্পর তারা টাকা নিতে থাকে, এবং ইতিহাসের পাতায় লেখা আছে যে এইরকম মানে নিতে নিতে মাইসোর পুরো শেষ করে দিল, এমনও লেখা আছে তারা কোনোবার 32 লক্ষ টাকা পর্যন্ত নিয়েছিল সেই সময়ে। তো মাইসোর পুরোভাবে টাকা পয়সার দিক থেকে শেষ হয়ে গেল, মাইসোরের রাজার হাতে, এই নিজামের হাতে কোনো টাকা পয়সা কিছু থাকলো না, তো নিজাম হাত তুলে দিল, ব্রিটিশরা কী করলো, মাইসোরটাকে পুরোপুরিভাবে দখল করে নিল। এবার নিজামের মাইসোর দখলের পর তাদের টার্গেট হয়ে গেল মারাঠা, যেটা একটা বিশাল পরিমাণ, কিন্তু মারাঠা দখল করার সব থেকে মূল প্রবলেমটা ইংরেজদের কাছে এলো, তারা কেউ লোভী ছিল না। মারাঠাদের যুদ্ধ বা তাদের সাম্রাজ্য বিস্তার করার মূল এই ছিল, হচ্ছে তারা বিভিন্ন ছোট ছোট যে রাজ্যরা ছিল তারা কোনোদিন, মানে মারাঠারা জিততো, কোনোদিন মারাঠারা লুটপাট করেনি, কিছু করেনি। যুদ্ধ জয়ের পরে মারাঠারা কী করতো, ছোটো ছোটো রাজাদের বলতো আপনাদের অসুবিধায় আমরা আছি, আমার অসুবিধায় আমার যখন আমি ডাকবো তখন আপনারা, মানে পাশ, তারা আস্তে আস্তে সেই জিনিসগুলো, মানে একটা সম্পর্ক তৈরি করে, তারা সেই জিনিসটা করতো। তো সেই জায়গা থেকে ইংরেজরা সেই মানে একদমই এইভাবে ঢুকতে পারতো না, নিজামের মতো কেউ কাউকে পায়নি, কিন্তু সব জায়গাতেই একটা লুপ হোল তারা আবার খুঁজে বার করে, ইংরেজরা সেইটার আশাতেই থাকে, আবার লুপ হোল ইংরেজরা খুঁজে পেল, তার নাম হলো সদাশিব রাও। সে একজন লোভী, সেই জায়গাকার একজন রাজা ছিল, তো ইংরেজকে সে সমস্ত কিছু ইংরেজদের সে তথ্য দিয়ে দিল, মারাঠা সাম্রাজ্যের কার সঙ্গে কী প্রবলেম, কোন কোন রাজার সঙ্গে প্রবলেম। একটাই প্রবলেম মারাঠা রাজ্যে ছিল, হচ্ছে পেশোয়ার পদ নিয়ে, পেশোয়া কে হবে, বিভিন্ন মানে যে সব থেকে ক্ষমতাধর রাজা থাকবে সেই তো পেশোয়া হবে, তাই এর জন্য তাদের মধ্যে লড়াই হতো না, যেরকম এখন হয় কে মন্ত্রী হবে আমাদের
কে প্রধানমন্ত্রী হবে, কে রেলমন্ত্রী হবে, সেই রকম একটা ব্যাপার, মানে পেশোয়া একটা হেড প্রধানমন্ত্রী হিসেবে কে বসবে। তো তাদের মেন মানে ইয়ে ছিল হচ্ছে মারাঠাদের হচ্ছে যে জাতি প্রথা, তার মধ্যে তখনকার দিনেও ছিল, এখন যেরকম আছে ভোঁসলে, গায়কোয়াড়, গায়কোয়াড় আর ছিল সিন্ধিয়া, এরকম বিভিন্ন রকম তাদের মধ্যে জাতি ছিল। মানে মেনলি এটা হচ্ছে কাস্ট সিস্টেম, কাস্ট সিস্টেম। তো তাদের মধ্যে যে বসবে আর কি তাদের নাম বাড়বে। তো তাদের মধ্যে পেশোয়া নিয়ে লড়াই চলতো। তো কি করলো ইংরেজরাও সেই জিনিসটাকে মেন নিয়ে করলো, সদাশিবরাও সমস্ত খবরাখবর দিয়ে দিল। মারাঠা একটা অন্য জিনিস, অন্য জায়গা, আমি এখন ছোটোভাবে বলে দিলাম। মারাঠা যখন আবার ব্যাকে আসবো, যখন মডার্ন হিস্ট্রিটা পুরো পড়ানো হয়ে যাওয়ার পর আবার ব্যাকে আসবো, তখন মারাঠা সাম্রাজ্য আলাদাভাবে তোমাদেরকে বলে দেবো। তো তারা কি করলো, এই লুপহোলগুলোকে কাজে লাগিয়ে মারাঠা সাম্রাজ্যকেও দখল করলো। এবং দখল করার পরে একটু বলে দিই, দখল করার পরে না, শিখ সাম্রাজ্য তো অল্প ছোট ছিল, তো ডাইরেক্ট দখল করে নিল তারা। তারা কি করলো, মারাঠা সাম্রাজ্য দখল করার পরে একটা নাম তোমরা শুনবে, ডক্ট্রিন অফ ল্যাপস, ডক্ট্রিন অফ ল্যাপস তারা এখানে ওখানে জারি করে দিল। এটার মানে কি, ডক্ট্রিন অফ ল্যাপস মানে কোনো ছেলে না হলে, কোনো রাজার ওই সাম্রাজ্যে মানে কোনো রকম ছেলে না হলে রাজার, তাহলে ইংরেজরা সেটা দখল করবে। এতটা লিখলাম না, তোমরা এটা শুনে নিয়ে নোট ডাউন করে নিও। আর হচ্ছে সেই রাজারা কাউকে অ্যাডপ্টও করতে পারবে না, যদি তাদের ছেলে না হয় সেই রাজার পরবর্তীকালে ইংরেজরা সেটা দখল করবে। তো এই মানে এই ইয়ের বিরুদ্ধে, এই ডক্ট্রিন অফ ল্যাপসের বিরুদ্ধে কে লড়েছিল, রানী লক্ষ্মীবাঈ। ছোট করে বলে দিলাম, ডক্ট্রিন অফ ল্যাপসের বিরুদ্ধে লড়েছিল। তো এমনই অবস্থা মারাঠা সাম্রাজ্যের হয়ে গেছিল যে মারাঠা সাম্রাজ্যের লাস্ট ছিল হচ্ছে, লাস্ট পেশোয়া ছিল হচ্ছে নানা সাহেব, লাস্ট পেশোয়া নানা সাহেব ছিল। তো নানা সাহেব কী করেছিল লাস্টে, এমনই তার অবস্থা হলো, সে ইংরেজদেরকে দুটো চিঠি লিখেছিল, দুটো চিঠি লিখেছিল। ফার্স্ট চিঠিতে সে লিখলো যে তার কিছু লাগবে না, ফার্স্ট হচ্ছে মানে সম্মানটা দেওয়ার জন্য, মানে পেশোয়ার সম্মান, পেশোয়া, পেশোয়া যে সেই সম্মানটা দেওয়ার জন্য লিখেছিল, কিন্তু সেটা ইংরেজরা মানেনি। দ্বিতীয় চিঠিতে সে লিখলো তার কাছে কিছু টাকা পয়সা নেই, সে মিনিমাম একটা পেনশন যেন পায়, মিনিমাম একটা পেনশন যদি ইংরেজ সরকারের তরফ থেকে দেওয়া হয়, ইংরেজরা সেটাও মানেনি। তো এই এই অবস্থা ইংরেজরা করল। তো এই হয়ে গেল, মোটামুটি দখল হলো, তারপরে শিখ সাম্রাজ্য দখল হলো। তো এইবার কি হলো, দীর্ঘদিন এইভাবেই চলতে থাকলো। ফার্স্ট মাথাচাড়া দিয়ে উঠল 1857, এখান থেকে আমাদের মডার্ন হিস্ট্রি শুরু। আগের পার্টগুলো বলার কারণ হচ্ছে, বেসিক তোমরা পেছনের এই জিনিসটা না জানলে তোমরা সামনের পড়ার ইনপুট আমরা পাবো কীভাবে, আমরা তো জানতে হবে আমাদের, তাই ছোট করে আমি পুরোটা বলে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এগুলো করে নেবে, তাহলে তোমাদের কাছে পুরো গল্পটা তৈরি থাকলে কী হবে, পরীক্ষা হলে যে কোনো রকম কোশ্চেন করতে পারবে। তো এই 250 বছর, মোটামুটি 250 বছর, মানে সেই 1600-তে ইংরেজরা ঢুকেছিল, তারপর থেকে 250 বছর ধরে তারা শোষণ করলো, মানে সমস্ত লুটপাট চালালো। তো 1857 সালে এমন কি হলো যেটার জন্য আর কি মানে বিদ্রোহটা এলো। তো ইংরেজরা কী করতো, আমি তাড়াতাড়ি বলছি যাতে তোমাদের সময়টা কম লাগে, ইংরেজরা কী করতো, যে সরকারের যে চাকরিগুলো ছিল তাদের মধ্যে 3টে পদ ছিল, এ বি সি ডি, এই সি ডির জন্যই শুধুমাত্র মানে ভারতবর্ষ ভারতীয়রা ইন্ডিয়ানস আর এলিজিবল, এ বিতে নিত না তাদের, কারণ হচ্ছে এ বিতে নিলেই তারা হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ার তাদের কাছে চলে আসবে, সেই কারণে ইংরেজরা সেখানে জায়গা দিত না। আর দ্বিতীয়ত হচ্ছে সেই সময় ভারতবর্ষে মানে কেন আমাদের ভারতীয়রা হচ্ছে ওখানে ইংরেজদের সেনাবাহিনীতে যোগ দিত, ইংরেজ সেনাবাহিনীতে, ইংরেজ সেনাবাহিনীতে ভারতীয়রা কেন যোগ দিত, কেন যোগ দিত, তার দুটো রিজন ছিল, দুটো রিজন। এক হচ্ছে তাদের 5 টাকা স্যালারি দেওয়া হতো, তো সেই সময় 5 টাকা একটা ভালো রকম স্যালারি। সেকেন্ড হচ্ছে
একটা ড্রেস কোড, ড্রেস কোড দেওয়া হতো। তোমরা ওই নিজে তো দেখে থাকবে, যদি তোমরা মঙ্গল পাণ্ডে সিনেমা দেখো, যে লাল রঙের ড্রেস, টুপি পরা যে ড্রেসটা দেওয়া হতো, সেটা ভারতবর্ষীয়রা খুবই ভালো, ভারতীয়রা আমরা খুবই ভালোবাসতাম। ইভেন এখনও তোমরা যখন এই পরীক্ষা দিচ্ছ, তোমাদের সবসময় আশা থাকে যে আমি একটা ইউনিফর্ম, যেমন ধরো সিজিএল যারা দিচ্ছ আর কি, তাদের পক্ষে একটা আর কি, একটা সেন্ট্রাল এক্সাইজের একজন ইন্সপেক্টারও একজন, এইরকম একটা মানে মানে একটা ড্রেস থাকবে, ড্রেস কোড থাকবে, বিশাল পাওয়ার, মানে পাওয়ারের একটা লোভী, সেই জায়গার লোভী নয়, এখন আমাদের চেষ্টা আমাদের এইরকমই আমরা আর কি। তো সেই দুটো কারণে তারা ওখানে যোগ দিত, তো সবই ঠিকঠাক চলছিল। তো মানে এই 1857টা কেন এলো এবার বলি। তো ইংরেজরা যেটা করলো, তোমরা এটা জানো কিন্তু সেই নামগুলো মেবি জানো, যে তারা একটা রাইফেল আনলো, ইংরেজরা নতুন একটা রাইফেল আনলো, একটা রাইফেল নতুন আনলো, যেটাতে কি হতো যে কার্তুজ যেটা থাকতো সেই কার্তুজটাতে একটা গার্ড দেওয়া হতো, সেই গার্ডটা হতো নরম একটা গার্ড, সেই গার্ডটা দেওয়া হতো, কারণ তার আগের যে কার্তুজ ছিল সেগুলো কোনো সময় বৃষ্টির জলে ভিজে গিয়ে নষ্ট হতো, কোনো সময় ড্যাম পড়ে নষ্ট হতো, সেই কারণে সেই কার্তুজে একটা আলাদা গার্ড দেওয়া হলো, যেটা মুখ দিয়ে ছিঁড়ে তারপরে সেটা বন্দুকে ভরতে হতো। তো সেই বন্দুকটার নাম কী? এই তো পরীক্ষায় এগুলোই আসবে, এনফিল্ড, তোমাদের সবারই মনে থাকবে রয়্যাল এনফিল্ড, এখন যে বাইক চলে সেই এনফিল্ড, সেটার নাম ছিল এনফিল্ড, ছিল এমনি খুবই হালকা, অন্যান্য আগেকার বন্দুকের থেকে হালকা। তো সেই কী হলো, সেই যে মানে যেটা সেই গার্ডটা দেওয়া হতো, ওয়াক্সটা দেওয়া হতো, সেইটাতে সবার মধ্যে সেই কথাটা ছড়িয়ে গেল যে সেটা আমাদের গরু আর শুয়োরের চর্বি দিয়ে তৈরি হতো। তো সেটা ইংরেজ সরকার সেই কানাঘুষোটা শুনলো, শুনে সবাইকে ডাকলো, বললো না এরকম কোনো ব্যাপার নেই। তো তখন মঙ্গল পাণ্ডে যেটা মেন নাম, 1857-র যেটা মেন নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে কোথায় ছিল? ইংরেজ সরকারের 34th এনআই ইউনিট, এনআই ইউনিট যেটা ছিল আমাদের ব্যারাকপুরে, ব্যারাকপুরে ছিল, সেখানকার একজন সেনা ছিল, তার সে ব্রাহ্মণের ঘরে ছেলে ছিল। তো তা কী হলো, তাকে কেউ একটা খবর দিল যে আউটার ব্যারাকপুর, এই ব্যারাকপুরের বাইরের কোনো একটা কারখানাতে সেই কার্তুজ তৈরি হচ্ছে, এবং সেখানে গিয়ে মঙ্গল পাণ্ডে নিজে দেখে যে সেটা সত্যি সত্যি চর্বি দিয়ে তৈরি হচ্ছে, এবং তার আগে সেই সমস্ত সেনাটকে বলে আর কি সেই কার্তুজ ব্যবহার করার জন্য। সেই কারণে সে ভাবে নিজেরও ধর্মভ্রষ্ট হলো, সবার ধর্মভ্রষ্ট করলো, সেই বিষয়ে সে খুব দুঃখ মানে দুঃখিত হয়ে পড়ে, কিন্তু সবাই তার সঙ্গে থাকে আর কি, তাকে কেউ দোষী ইয়ে করে না এবং তার সঙ্গে থাকে। তো এই মানে 1857-য় যে সিপাহী বিদ্রোহ, 29th of March 1857, এখানেই হলো বিদ্রোহ সেই দেখার পরে। তো মঙ্গল পাণ্ডে মানে সেই সময় ইংরেজ বিশাল সেনা নিয়ে এসে মঙ্গল পাণ্ডে শুধুমাত্র মঙ্গল পাণ্ডেকে হারানোর জন্য ইয়ে করেছিল, হারানোর চেষ্টা করেছিল। মঙ্গল পাণ্ডে দুটো গুলি করে, সেই বন্দুক দিয়ে দুটো গুলি করে, দুজন অফিসারকে মারে, থার্ড গুলিটা সে নিজেকে করেছিল সুইসাইড করার জন্য, কিন্তু করতে পারেনি, সে বেঁচে গেছিলো, আহত হয়েছিল, বেঁচে গেছিলো। তো সরি, তো কি করলো তারপরে, সে সুস্থ হয়ে যাওয়ার পর 6th এপ্রিল সেম ইয়ার তার কোর্ট মার্শাল হয়, আর ঠিক হয়ে যায় 8th এপ্রিল তার ফাঁসি। এবং ফাঁসিটা কীভাবে হবে, সবার সমক্ষে, কারণ যাতে অন্য কোনো সেনা কোনো রকমভাবে পরবর্তীকালে বিদ্রোহ করতে না পারে। তো 8th এপ্রিল তার ফাঁসি হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই যে সিপাহী বিদ্রোহ কিন্তু তখন থামলো না, তারা কী করলো, মিরাট মানে ওখান থেকে আমাদের এদিক থেকে অনেকটাই দূর, মিরাটের তখন একটা সেকেন্ড ইউনিট ছিল, মিরাট সেকেন্ড এনআই ইউনিট, ইংরেজ সরকারের সেকেন্ড এনআই ইউনিট। সমস্ত সেনারা কী করলো, কার কাছে গেল, দিল্লির দরবারে তখন ছিল বাহাদুর, আশা করি দেখতে পাচ্ছ, বাহাদুর শাহ টু,
ঠিক আছে, বাহাদুর শাহ টু আগেই সমস্ত সেনাদের বলেছিল বা ভারতবর্ষের বিভিন্ন যারা মানে কম বয়সী যা ছেলেরা ছিল যে সেনা ইংরেজ সেনাবাহিনীতে যোগ দিও না, কিন্তু সেই সময় কেউ শোনেনি ওই ড্রেস আর টাকার জন্য। তো তারা কাছে গেল, তো সেইখান থেকে ওই সিপাহী বিদ্রোহ বিভিন্ন জায়গায় যে ছড়িয়েছিল, ওই বাহাদুর শাহর কাছে তারা গেছিলো, সেখান থেকে কিছুটা বিদ্রোহ হয়। সেই সময় কানপুর, কানপুরে ছিল, আচ্ছা আমি এটা অন্য একটা পেজে পুরোটা লিখে দিই, যার যদি তোমার স্ক্রিনশট নাও পরবর্তীকালে দেখতে পাবে কে কে সেই সময় করেছিল আর কি। মানে মোটা নটা জায়গাতে ছিল, এবং এই নটা জায়গাতে কে কে সিপাহী বিদ্রোহ করেছিল সেই জিনিসটা পরীক্ষাতে ইম্পর্টেন্ট। সরি, দিল্লিতে ছিল বাহাদুর শাহ টু, দু নম্বর কানপুর, কানপুরে ছিল নানা সাহেব, কানপুরে নানা সাহেব, আচ্ছা তারপরে ফৈজাবাদ, ফৈজাবাদে ছিল মৌলবি, মৌলভি আহমদ, আহমদুল্লাহ চার নম্বরে, লখনৌতে ছিল বেগম হজরত মহল, বেগম হজরত মহল পাঁচ নম্বরে, বারেলি, তোমার জায়গার নাম শুনেছ বারেলি, বারেলিতে ছিল খান বাহাদুর খান, এনার নাম, এনার নামও আগে শুনেছ খান বাহাদুর খান। ছ নম্বর ঝাঁসি, খুব ইম্পর্টেন্ট, ঝাঁসি থেকে 1857 খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো, লক্ষ্মীবাই। সাত নম্বর জগদীশপুর, জগদীশপুরে ছিল কুনওয়ার সিং, কুনওয়ার সিং। আট নম্বর এলাহাবাদ, বড় পাট ছিল এলাহাবাদের, লিয়াকত আলী, এর নামও শুনেছ লিয়াকত আলী। ন নম্বরে লাস্ট কল্পি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখ, কল্পি তাঁতিয়া তোপে, তাঁতিয়া তোপের নাম তোমরা জানতে, কিন্তু এই যে কল্পি, কল্পি বলে জায়গাটা থেকে সে সিপাহী বিদ্রোহ করেছিল সেই জিনিসটা পরীক্ষাতে আসে। তো এই সিপাহী বিদ্রোহ বিভিন্ন জায়গা থেকে একসঙ্গে সংগঠিত হতে থাকে, কিন্তু এই সিপাহী বিদ্রোহ কী হলো, সিপাহী বিদ্রোহ কিছুদিনের মধ্যেই, এক বছরের মধ্যেই, মানে 1857 হয়েছিল, 1858-এর মধ্যেই সিপাহী বিদ্রোহ কী হলো, ইংরেজরা সেই জিনিসটাকে মানে শেষ করে দিল সিপাহী বিদ্রোহ। কেন ফেল করলো আমি একদম কনসাইজ করে তোমাদের বলে দিচ্ছি, ফার্স্ট রিজন হলো একটা পলিটিক্যাল রিজন ছিল, পলিটিক্যাল রিজন। কেন হলো, এদের কোনো, এই যে এতজন ছিল এদের কোনো মাথা ছিল না, যে হচ্ছে ইংরেজ সরকারের, ইংরেজ সরকারের বিরুদ্ধে তারা আর কি কোনো রকমভাবে কথা বলতে পারবে, বা ইংরেজ সরকারের সঙ্গে কোনো কিছু চাওয়া, তাদের কাছে কিছু চাওয়া, আমার যদি এখন মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম কোনো আর কি সংস্থা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে কিছু চায়, ডাইরেক্ট গিয়ে তো নরেন্দ্র মোদীকে বলবে না, বা নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে মারামারি শুরু করে দেবে না, তাদের একজন হেড থাকবে, মানে সবাই মিলে গিয়ে হয়তো চলে গেল, গিয়ে পার্লামেন্টে তাদের ঢুকতেও দেবে না, সেই রকম ব্যাপার। যে একজন, একটা কমিটি বা একটা একজন মাথা যে ইংরেজদের কাছে গিয়ে আর কি তাদের ফ্যাক্টগুলো জানাবে, তাদের দাবিগুলো জানাবে, সেই রকম কেউ ছিল না। তো সেই কারণে সেই জায়গা থেকে তারা পিছিয়ে গেল। দ্বিতীয় হলো গিয়ে সোশ্যাল, সোশ্যাল যে জায়গাগুলো ছিল, সোশ্যালি বলতে গেলে তোমার এই যে ধরো লখনৌতে বেগম হজরত মহল যেটা করছে, সেটা মানে রানী লক্ষ্মীবাই জানে না ও কী করবে বা কবে অ্যাটাক করবে, এই লিয়াকত আলী এলাহাবাদে যেটা করছে সেটাও বারেলিতে জানে না, এই এই ব্যাপারগুলো তারা যদি একসঙ্গে করতো সিপাহী বিদ্রোহ মেবি আরও বেশি ইম্প্যাক্ট ফেলতো, মেবি ইংরেজরা তখনই পিছিয়ে যেত, কিন্তু সেগুলো করেনি, কারণ হচ্ছে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, তারা নিজের নিজের মতো নিজের নিজের এলাকায় করতো। তিন নম্বরটা হচ্ছে রিলিজিয়াস, রিলিজিয়াস রিজন, রিলিজিয়াস রিজনটা হলো যে মানে আমরা এখনও দেখেছি কেউ যদি আমাদেরকে বলে যে এই তুই তো একজন অশিক্ষিত, আমার খারাপ লাগবে, আমার কিন্তু রাগ হবে না,
কিন্তু যদি আমরা সেইটাই যদি ধর্মের সুশ্রুতি দিয়ে কথাটা বলি, হিন্দু মুসলিম ঝামেলা হয়ে গেল, অন্যরকম কোনো ধর্মের এই সমস্ত যদি বলি আমরা ঝাঁপিয়ে পড়ি। ব্যাপারটা সেই রকমই হয়েছিল যে সেই যে গরুর মাংস আর গরুর চর্বি আর শুয়োরের চর্বি দিয়ে করা হয়েছিল, এই হিসেবে একটা ধর্মের আঘাত আনার জন্য সবাই কোনো রকম প্ল্যানিং ছাড়া, এই রিলিজিয়াস কারণে কোনো রকম প্ল্যানিং ছিল না তাদের মধ্যে, কোনো রকম প্ল্যানিং ছাড়া তারা ঝাঁপিয়ে পড়ে, কোনো রকম প্ল্যানিং নেই, প্ল্যানিং ছাড়াই তারা ঝাঁপিয়ে পড়লো এবং ঝাঁপিয়ে পড়ে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে যুদ্ধ করতে থাকে। এবং এই বিচ্ছিন্নভাবে যুদ্ধ করার জন্য কি হলো, আঠেরোশো আটান্নয় সিপাহী বিদ্রোহ শেষ, সিপাহী বিদ্রোহকে পুরো দখল করে নিল, সিপাহী বিদ্রোহকে শেষ করে দিল, ইংরেজরা সম্পূর্ণভাবে দখল করলো। এবং কি করলো, 1858 যেটা আসে সপ্তাহ তো গল্পে রাখার, যেটা পরীক্ষায় আসে সেটা হলো ওয়ান ক্রাউন রুল এস্টাবলিশ করলো 1858-তে। এই ওয়ান ক্রাউন রুলেতে ইংরেজরা কী বললো, যে আমরাই এখানকার সর্বে সর্বে, আমরা যা রুল বানাবো সেটাই শেষ কথা, আমরা এখানকার সর্ব মানে শেষ। তো এই সিপাহী বিদ্রোহ এখানে শেষ হলো, ওয়ান ক্রাউন রুল হয়ে গেল। এরপর থেকে 1858-র পর থেকে তার মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লিডাররা বুঝতে পারলো যে আমাদের ভুলগুলো কোথায়, যেটা আর কি আমাদের কোনো কমিটি নেই বা কিছু নেই। তারপর থেকে বিভিন্ন রকম পার্টি তৈরি হতে শুরু করলো, বিভিন্ন রকম পার্টি বিভিন্ন জায়গাতে বিভিন্ন লিডারশিপে বিভিন্ন রকম পার্টি হতে থাকলো, কিন্তু কোনোটাই সফল হলো না। সফল হলো যেখান থেকে তোমাদের মানে এইবার শুরু হলো, তোমাদের কাছ থেকে পর পর এবার সালগুলো অনুযায়ী আমি তোমাদের বলতে থাকবো, সমস্তগুলো জট ডাউন করতে মানে লিখতে থাকবে। তো তো সেইগুলো 1885 কী হলো, 1885-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটাকে আমরা কংগ্রেস পার্টি হিসেবে জানি, কংগ্রেস পার্টি, হ্যাঁ এটা ওই পার্টি যারা যা এখন রাহুল গান্ধী যে যার নেতা, সেই কংগ্রেস পার্টি 1885-তে শুরু হলো। এবং 1885-তে কেন এই যে এখানকার পার্টিগুলো সমস্ত ফেল করলো, কেন ন্যাশনাল কংগ্রেস দাঁড়িয়ে গেল, ন্যাশনাল কংগ্রেসই কেন আর কি একটা বড় পার্টি হিসেবে ইন্ডিয়াতে দাঁড়ালো, তারও বিভিন্ন রকম কারণ আছে। মানে কেন যে তারা আর কি মানে অন্যান্য পার্টিকে ছাপিয়ে সমস্ত যে শুধু একটাই নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কেন হলো, সমস্ত কিছুই এই 1885 থেকে আমরা আবার ছোটো ছোটো ভিডিও করি। 1885 থেকে পরবর্তীকালে যে 1885-তে হয়ে গেল, এবং তারপরে 1885-তে তাদের যে সমস্ত দফায় দফায় যে তাদের মিটিংসগুলো হলো, তো 1885-র যে কোথায় বোম্বেতে প্রথম আর কি ইয়ে হলো, বোম্বেতে প্রথম শুরু হলো, কি তাদের ফাউন্ডার ছিল, তারপর 1905-এ যে পার্টিশন অফ বেঙ্গল, এইগুলো থেকে পরবর্তীকালে মানে একদম ডেট ওয়াইজ ইয়ার ওয়াইজ যেগুলো পর পর নেক্সট ভিডিওতে আবার পড়ব, মোটামুটি নেক্সট ভিডিওতে আমি অনেকটা কভার করে দেব, একদম লাস্ট অব দি মডার্ন হিস্ট্রি পুরোটা কমপ্লিট করে দেবো। চলো সবাই ভালো করে পড়াশোনা করো, যদি কারোর কোনো মনে হয় যে কিছু প্রবলেম হচ্ছে বা কোনো এক্সট্রা চ্যাপ্টার্স, এখন আচ্ছা আমার ম্যাথে যেটা বলার কথা সেটা বলে দিই, যেটা ম্যাথের ভিডিও যেগুলো আমি দেবো বলেছি সেগুলো বানাতে তো আমার একটু সময় লাগবে, কারণ এটা যেমন আমি তোমাদের পড়িয়ে দিলাম তোমরা লিখে নিলে, ম্যাথের তোমাকে অঙ্কগুলো আমাকে রেডি করতে হবে, অঙ্কগুলো তোমাদের সামনে না আসলে তো আমি ভাবছি করবো যে মানে তোমাদের কোনোভাবে একটা পিডিএফ প্রোভাইড করে দেবো যে অঙ্কগুলো আমি তোমাদের করাবো, ধরো একটা পার্টের মানে একটা একটা ধরো টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে তো তোমার সব অঙ্ক পরপর করলে এরকম তো ব্যাপার না, আমি একদম পার্ট হিসেবে পড়াবো যেগুলো পরীক্ষায় আসে, আর সবার থেকে বড় কথা যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই পড়ো। যেরকম ইংলিশের মানে শক্ত বিশাল শক্ত ওয়ার্ড আমি পড়ছি, তার জানা তোমার জানা তো অবশ্যই ভালো, জানা অবশ্যই ভালো, কিন্তু এখন যেহেতু পরীক্ষা বিভিন্ন পরীক্ষা সামনে আসছে, তো পরীক্ষায় যে যেগুলো দেয় প্রিভিয়াস ইয়ার, আমি তোমার প্রিভিয়াস ইয়ার আমি সেই রকমভাবে প্ল্যান করছি ঠিকঠাক হলে 10টা করে ওয়ার্ড আমি তোমাদের রেগুলার দেবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো বারবার বারবার রিপিট হয় সেগুলো আমি করে দেবো। আর অঙ্কর ক্লাস ওই পার্ট ওয়াইজ, ধরো একটা একটা রুল ওয়াইজ, একটা রুলের ওপর তোমাদের আমি তিনটে চারটে অঙ্ক করিয়ে দিলাম, ধরো এরকম তিনটে রুলের ওপর আমি তোমাদের 10টা 12টা অঙ্ক এক একটা ভিডিও করে দেবো, তাহলে খুব বেশি হলে এক একটা চ্যাপ্টারে 4টে করে মেবি ভিডিও হবে, সে তাও হয়তো 15-20 মিনিট করে হবে। আর তারপরে তোমাদের আমি শিট করে দেবো যে অঙ্কগুলো প্র্যাকটিসের জন্য যতটা সম্ভব আমি করছি তোমাদের, আর যাদের ভালো লাগছে তারা দেখো, যারা এগুলো একদম জানো, যারা হিস্ট্রি স্টুডেন্ট তাদের দেখার প্রয়োজন নেই, তারা জানেই। তো আজকে এই পর্যন্ত থাক,
খুব তাড়াতাড়ি দেখছি কালকের মধ্যে, কালকেই আমি আবার নেক্সট ভিডিওটা দিয়ে দেবো, যে বললাম যে 1885 থেকে শুরু করে, 1885 থেকে শুরু করে যে নেক্সট ভিডিওটা হবে তারপরে সমস্তটা, একদম দিল্লি দরবার, 1911, 1909 হচ্ছে মর্লেমেন্টো বিল হয়েছিল, 1907 সুরাট স্প্লিট, সমস্ত কিছু পরপর পরপর আমি করিয়ে দেবো। ঠিক আছে, ওকে, চলো আজকে টাটা।